এটা ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। দেখে হয়তো কিছুটা গেস করতে পারছো যে আজকে আমি বাড়িতে নেই, আজকে আমি চলে এসেছি আমার এক বান্ধবীর বাড়িতে। তো সেখানে আরও বান্ধবী সবাই মিলে একত্রিত হয়েছি এবং একটা আনন্দের মুহূর্ত। তো সেই আনন্দের মুহূর্তটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা ছোটোবেলার বান্ধবী, তো সবাই একসাথে হয়েছি, এখন অনেকটা সময় পেরিয়ে গেছি, আমরা আর ছোট নেই, আমাদের সাথে আমাদের ছোটরা চলে এসেছে আর কি। যে পুচকুটা দেখতে পাচ্ছ এটা আমাদের লাড্ডু সোনা, ও সব থেকে ছোট, আমার বান্ধবীর ছেলে। তো সব বান্ধবীদের মধ্যে ওর ছেলেই সব থেকে ছোট। তারপরে এই দেখো ইয়েলো কালারের জামা পরে আরেকটা ছোট্ট পরি ও, তারপরে আর এই পিঙ্ক কালারের ড্রেস পরে আছে যে দেখতে পাচ্ছ আরেকটি মেয়ে, ওর নাম অদিতি। ওদের বাড়িতেই গেছি, ও আমার বান্ধবীর মেয়ে, ও সব থেকে বড়, তারপরে আমার মেয়ে, তারপরে আরও দু তিনজন আর কি। আমরা পাঁচজন বান্ধবী আজকে একসাথে হয়েছি। তো এই যে দেখো এখানে মোমোর প্রিপারেশন চলছিল, তো সবাই মোমো বানাতে হেল্প করছি। এই যে আরেকটা পুষ্পু, ওর নাম গুনগুন, ও হচ্ছে আমার আরেক বান্ধবীর মেয়ে। তো ও মোমো বানাচ্ছে দেখো আমাদের সাথে সাথে, ওই দেখো ও মোমো বানিয়েছে। তো আমার বান্ধবী মোমো বানানোর অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো সবাই মিলে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম, কেউ বেলছিলাম, কেউ ভরছিলাম, কেউ ভাজ করছিলাম। অনেক দিন পর আমরা এভাবে একত্রিত হই, সবাই সবসময় একসাথে হতে পারি না। তো এখানে দেখো ওই যে লাল রঙের কুর্তি পরা, ওর নাম শর্মিষ্ঠা, তার পাশে আছে পম্পি, আর ও হচ্ছে যে মোমো খাচ্ছে ও হচ্ছে অঙ্কিতা। ওকে তোমরা অনেকেই চেনো, যেহেতু ওর সাথেও আমি গিয়েছিলাম, ওর সাথের ভিডিও আমার চ্যানেলে আছে, দেখেছো হয়তো। তো ওরা তিনজন, আর ওই যে লাল রঙের কুর্তি পরা যে ছিল ওর নাম বললাম শর্মিষ্ঠা। তো ও আর কি কলকাতায় থাকে, তো ও যখন আসে তখনই আমরা বেশিরভাগ এইভাবে মানে এক হই। তো এটা হচ্ছে এই যে লাল রঙের কুর্তি পরে আছে, ওর মেয়ে হচ্ছে ওই ইয়েলো কালারের জামা পরেছিল যে, ওটা ওর মেয়ে। আর এটা হচ্ছে যে মোমো খাচ্ছিল অঙ্কিতার ছেলে আর কি, যার সাথে আমি গিয়েছিলাম। তো মোমো বানানো হয়ে গেছে, আর তো সবাইকে সার্ভ করছিল আমার বান্ধবী, যে সার্ভ করছে সে ওর বাড়িতে গিয়েছি, ওর নাম সঙ্গীতা, আর সঙ্গীতার মেয়ে ওই পিঙ্ক কালারের জামা পরা। তো এখানে বসে আছি, তোমরা হয়তো বুঝতে পারবে না কার বাচ্চা কোনটা, কিন্তু সবাই সবার মার কোলে নেই, অল্টারনেট হয়ে গেছে আর কি বাচ্চা। তো বাচ্চা বোঝা যাচ্ছে না যে কার কোনটা বাচ্চা, আমি হয়তো ঠিক করে বলেও বোঝাতে পারছি না। প্রায় 2000 সন থেকে আমাদের বন্ধুত্ব, আজকে 2022, তো 22 বছরের আমাদের সম্পর্ক বলতে পারো। আর এই যে ও হচ্ছে তৌশানি, ওর নাম তৌশানি, আর এটা হচ্ছে লাড্ডু। আমি ভালো করে বারবার পরিচয় করিয়ে দিচ্ছি, এটা ওরই ছেলে, অঙ্কিতারই ছেলে। তো এটা হচ্ছে শর্মিষ্ঠা, শর্মিষ্ঠার মেয়ে তৌশানি, তৌশানি আর কি। তো দেখো আইসক্রিম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো, বেচারিকে আইসক্রিম দেওয়া হচ্ছে না দেখে আইসক্রিমের কাঠি খাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে আমাদের অনেক খাওয়া দাওয়া চলছে পর একের পর এক। তো এখন চলবে ফুচকা খাওয়া, সব কিন্তু হোমমেড, কোনোটাই কেনা নয়। তো ফুচকাটাও ও বানিয়েছে, যে এখন সার্ভ করছে ওরই বাড়ি সঙ্গীতা, ওই ফুচকাও বানিয়েছে। তো আমরা আবার ফুচকা খেতে বসে গেছি বাটি নিয়ে। তো বেশ এনজয় করলাম দিনটা, অনেক কিছু খেয়েছি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফুচকা, মোমো, পুরো অনেক কিছু খেয়েছি, আর ভীষণ ভালো কাটলো আজকের দিনটা। এই দেখো মানে বাচ্চা কাচ্চা নিয়ে, সবসময় আমরা একা ছাড়া হাত পা ছিলাম, এরকম সবার কোলে মানে একটা করে পুচকু ছিল না, কারো ছিল কারো ছিল না, কিন্তু এইবার আর কি 16টা পূর্ণ হয়ে গেছে, সবারই একটা করে পুচকু আছে আমাদের। তো সবাই মিলেমিশে এরকম হয়তো ফার্স্ট টাইম আমরা একসাথে হলাম, যে সবাই সবার বেবিদেরকে নিয়ে। তো বেশ এনজয় করে দিনটা কাটলো। তো সেই আমার আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে একটু তুলে ধরলাম। আমি ভাবিনি যে ব্লগ করবো বা ভিডিও করবো, সেটা
আমি ভাবিনি, কিন্তু ওখানে যাওয়ার পর আমার বান্ধবী বলল যে ব্লগ করছিস না কেন। তাই ভাবলাম তাই তো, এই সুন্দর মুহূর্তটাকে এইভাবে যদি ধরে রাখি চিরজীবন আমার কাছে থেকে যাবে, কারণ এই স্মৃতিটা তো চলে যাবে। আজকে এখান থেকে যে যার মতন বাড়ি ফিরে যাব, স্মৃতিটা স্মৃতি হয়ে মনে থেকে যাবে। কিন্তু আমি যদি আমার ইউটিউবে রেখে দিতে পারি, যখন ইচ্ছে হবে তখনই দেখতে পারবো সবাই। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. তো দেখতেই পাচ্ছ আমরা কতটা এনজয় করছিলাম। যদিও আগে একরকম এনজয় হতো যখন কারো বেবি ছিল না বা এক দুজনের ছিল, তখন এনজয়টা অন্যরকম ছিল, আর আজকের এনজয়টা টোটালি কিন্তু আলাদা ছিল। তো যাই হোক, খুব ভালো লাগলো সবাই এইভাবে একসাথে হয়ে, আমাদের বাচ্চারাও আনন্দ করতে পারলো, কারণ সবাই ওদের ওদের সাইজেরও সাথী পেয়ে গেছে একজন একজন করে। তো ওদেরও ভালো লেগেছে, আর আমাদের তো অবশ্যই ভালো লাগবে সব বান্ধবীরা যখন এত বছর পরে একসাথে হই। তো বর্ষরে হয়তো এক দুবার এইভাবে হওয়া হয় আর কি, কিন্তু যেহেতু ও বাইরে থাকে, আমরা সবাই শিলিগুড়িতে থাকি, শর্মিষ্ঠা যেহেতু কলকাতাতে থাকে, তো ও তো সবসময় আমাদের সাথে অ্যাড হতে পারে না, কিন্তু ও যখন আসে তখন কিন্তু আমরা সবাই একসাথে হওয়ার চেষ্টা করি। তো সেই জন্য আনন্দটা আরও দ্বিগুণ হয়তো বেড়ে যায়। তো এইভাবেই আজকে দিনটা কেটে গেল, পুরো দিনটা। তো এখন সবার সময় হয়ে যাচ্ছে, টাইম অনেকটা হয়ে গেছে, সবাই ধীরে ধীরে বাড়ির দিকে যাব আর কি। তো আশা করব তোমাদেরকে, তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে। আমার ফ্রেন্ড সার্কেলে সবার সাথে যতটুকু পারলাম পরিচয় করিয়ে দিলাম। নেক্সটে যখন ওরা আবার আমার বাড়িতে আসবে, তখন সেদিন ভালো করে ডিটেলসে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো, আজকের মতন এই পর্যন্তই। এখন বাড়ি ফেরার পালা, সবাই সবার মতন বাড়ি ফিরে যাচ্ছি। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো। তো কমেন্ট অপশনে অবশ্যই জানাবে যে কেমন লাগলো আজকের ভিডিওটা, আমার সব বান্ধবীদের কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। তো টাটা, বাই বাই।